বিজেপি কর্মীদের মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হুগলির ধনেখালীতে বিজেপির রাস্তা অবরোধ, রাস্তার উপর টায়ার চালিয়ে এই অবরোধ বিজেপি কর্মীদের অভিযোগ। গতকাল তৃণমূলের বিজয় সম্মেলনী হওয়ার পর বিজেপির কর্মীদের বাড়িতে ভাঙচুর সহ মারধর করা হয়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে ধনেখালীতে রাস্তায় টায়ার চালিয়ে অবরোধ করল বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে ধনেখালী থানার পুলিশ। গতকাল শাসক দলের বিজয় সম্মেলনের নাম করে এই মান্দ্রা অঞ্চলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা আমাদের দলীয় নেত্রী সুদীপা ঘোষালের বাড়ি, কীভাবে ভেঙেছে দেখুন। এর নাম নাকি বিজয় সম্মেলনই করা। মানুষের ঘর দর ভেঙে মানুষকে সুদীপাদির পরিবারের লোক, এই হচ্ছে বিজয় সম্মেলনী। শাসক দল মনে করছে যেভাবে ধনেখালীতে সন্ত্রাস চালিয়ে গত 8-9 বছর টিকে আছে, এইভাবেই তারা বিধানসভায় নিজেদের রাজত্ব কায়েম করবে। আমরা খুব স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমরা সন্ত্রাসমুক্ত ধনেখালী দেবার আশ্বাস দিয়ে আমরা এখানে ভোটে জিতেছি। আমরা কথা দিচ্ছি ধনেখালী থেকে সন্ত্রাসমুক্ত করব। আর যে আলু পটলের দলরা কদিন আগেও ঠিক লোকসভা নির্বাচনের পর পুলিশ থানায় বসে হাতে পায়ে ধরেছে তাদের জীবন রক্ষা করবার জন্য, জানি না কোন তেল দিদি ওদের খাইয়েছে, হঠাৎ করে তারা অনেক বেশি উজ্জীবিত হয়ে গেছে। আর এই তাদের উত্তেজনার ফলে আজকে আবার বাড়ি ঘর দর ভাঙচুর শুরু করেছে। আজকে আমাদের দলের কর্মী শম্ভু ব্যানার্জির মেরে হাত ভেঙে দিয়েছে। আজকে তৃণমূলের নেতারা বুঝতে পারছে না, কারণ তাদের হাতে তাদের পায়ে এখনো লাঠির বাড়ি পড়া শুরু হয়নি। যে পশ্চিমবঙ্গে তৃণমূলের আয়ু আর বেশি দিন নেই, আজ যারা হাত পা ভাঙছে লোকের, সামনেই দিন আসছে নিজেদের হাত পায়ে তেল মালিশ করুন। ধনেখালীর মানুষ আজ একত্রিত হচ্ছে, যারা মানুষের ওপর সন্ত্রাস চালিয়েছে, যারা অন্যের হাত ভেঙেছে, পা ভেঙেছে, তাদের একটাও হাত পা গোটা থাকবে না। জয় মাতা অপটিক্যাল, এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী পাওয়ার চশমা পাওয়া যায়। ঠিকানা রঘুনাথপুর হারতলা রোড। আমাদের সম্পর্ক ফোন নম্বর 8670055077। গোস্বামী প্রেস, ফ্রেশ প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, গ্লো সাইন প্রিন্টিং, কম্পিউটার ডিজাইনিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের জন্য এখনই চলে আসুন গোস্বামী প্রেসে। ঠিকানা রঘুনাথপুর মিশন রোড, সিনেমা হল মোড়। কন্ট্যাক্ট নাম্বার 9679338415।